আসসালামু আলাইকুম বিওয়ার্স ভালো আছেন সবাই হাজারো রোগের মহা ঔষধ হিসেবে আমরা অনায়াসে যে লাইফস্টাইল গ্রহণ করতে পারি তা হলো কে লাইফস্টাইল বা জাহাঙ্গীর কবির সারের লাইফস্টাইল অনেকেই বলে থাকে তোমরা কিটু ডায়েট করছো সর্বনাশ তোমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি বলবো কিছু লোক কিছু বলে সেটা বলতেই পারে কারণ সে হয়তো প্রকৃত ভালোটা বুঝতে পারে না বা আপনার প্রকৃত ভালোটা চায় না তাই এরকমটা বলছে একবার ভাবুন তো সেই লাইফস্টাইলটা আপনাকে বিনা ঔষধে ডায়াবেটিক্স হার্টের সমস্যা সকল ধরনের প্রেশারের সমস্যা ব্যাক পেন হাঁটুতে ব্যথা মাজা ব্যথা থাইরক্সের নিয়ন্ত্রণ করে তারপরে ডিপ্রেশন কমায় শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে এমন অনেক রোগ থেকে আপনাকে রক্ষা করবে সেই লাইফস্টাইল কিভাবে আপনাকে সর্বনাশ করতে পারে তাই বলবো কারো কথা শুনবেন না নিজেকে ভালোবাসুন নিজেকে সুস্থ রাখুন এবং অন্যকেও সুস্থ থাকতে উদ্বুদ্ধ করুন কেউ আবার বলবেন না স্যারের হয়ে কথা বলছি না আমি স্যারের শ্রদ্ধা করি সম্মান করি স্যারকে ধন্যবাদ দিলে কম হবে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি যিনি আমাদের মতো লক্ষ লক্ষ মানুষের হাজারো সমস্যাকে খুব সহজেই সমাধান করে একটি সুস্থ লাইফস্টাইল আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ যেন তাহার মঙ্গল করেন এবং যেন নেক হায়াত দান করেন আমি নিজে উপকৃত হয়েছি আমি আমার ভিডিওর মাধ্যমে চাই আরও অনেকেই আমার মতো উপকৃত হোক এবং উপকৃত হওয়ার সুযোগ পাক অনেকেই বলতে পারেন এত বকবক না করে আসল কথাটা বলেন এটা বকবক না এটা স্যারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তো আজকের আলোচনার বিষয় হল যে কে লাইফস্টাইল শুরু করার প্রথম সাত দিন বা ফের অ্যাডাপশনের প্রথম সাত দিন এই লাইফস্টাইলে কোন কোন খাবার খাওয়া যাবে আর কোন কোন খাবার খাওয়া যাবে না তা তো আমার অন্য দুটো ভিডিওতে বলা আছে তাই আজ এখানে আর আলোচনা করলাম না তো প্রথমত আমাদের যা করতে হবে কার্বোহাইড্রেট বা শর্করার পরিমাণ কমিয়ে আনতে হবে শর্করা আসবে শুধু শাকসবজি থেকে এবং সেটার পরিমাণ হবে ফাইভ পারসেন্ট এবং প্রোটিনের পরিমাণ থাকবে টোয়েন্টি পার্সেন্ট বাকিটা থাকবে গুডফেড থেকে তো যখন আপনি খাবারের এই রেশিউটা মানবেন তখন প্রথমত আপনার একটু কষ্ট হবে নানাবিধ সমস্যাও দেখা দিতে পারে কিন্তু ভয় পেয়ে ছেড়ে দিবেন না প্লিজ এটাই আপনার জীবন যুদ্ধের একটা বড় পরীক্ষা হাজারো পরীক্ষায় হয়তো আপনি জয়ী হয়েছেন তাহলে এই সমস্যার আপনার কাছে কিছুই না অবশ্যই এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন ভরসা রাখুন এবং মনে জোর রাখুন তাহলেই সম্ভব এক্ষেত্রে মাথা গুড়াতে পারে মাথা ব্যথা হতে পারে তখন আপনি পানিতে লবণ মিশিয়ে খাবেন তো লবণ যদি পিঙ্ক হয় তাহলে ভালো হয় যদি না থাকে তাহলেও সমস্যা নেই নর্মাল লবণ দিয়ে আপনি পানিটা খেতে পারেন যদি লবণ মিশ্রিত পানি খেয়ে নেন তাহলে আস্তে আস্তে আপনার মাথা ঘুরানো সমস্যাটা ভালো হয়ে যাবে আর যদি আপনি ভালো ফ্যাট খান তবে আপনার ক্ষুধা লাগবে না তবে যেটা হয় সেটা হলো খাবারের প্রতি আসক্তি খাবার দেখলেই মনে হতে পারে ইস যদি খেতে পারতাম যদি আপনার এমনটি হয় তবে আমি বলবো এই সাত দিন খাবার টেবিলে গিয়ে সবার সাথে খাবার খাবেন না আর আপনার খাবারগুলো যখন খাবেন তখন একদম পেট ভরে খাবেন যাতে আপনার পেট আপনাকে বলে আর খাওয়া যাবে না তারপরেও যদি ইচ্ছে করে তবে বাদাম খেতে পারেন আর চা বা কফি খেতে পারেন এই সময় সবচেয়ে বেশি ইফেক্টিভ সেটা হল বুলেট কফি এই বুলেট কফিতে থাকে নারকেল তেল আর থাকে বাটার বা ঘি এগুলো গোটফেট যা আপনার ক্ষুধাটাকে নিয়ন্ত্রণ করবে আর একটি কাজ করতে হবে ফ্যাট অ্যাডাপশনের প্রথম দিক দিয়ে আপনার সকালের নাস্তাটাকে যত লেট করে করতে পারেন তাই করবেন যতটুকু আপনি পারেন আপনি যদি নর্মাল নয়টায় খেয়ে থাকেন তাহলে সেখানে দশটা বা এগারোটায় করতে পারেন তারপরের দিন বারোটা তারপরের দিন একটা এভাবে সময়টাকে আপনি বাড়াতে পারেন এক্ষেত্রে আমার পরামর্শ হলো নাস্তায় আপনি এক কাপ বুলেট কফি খেতে পারেন তাহলে অন্যান্য খাবার আপনি আরও দেরি করে খেতে পারবেন কারণ বুলেট কফি খাবার দুই তিন ঘন্টা পর্যন্ত আপনার আর ক্ষুধা লাগবে না আর রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যেই শেষ করতে হবে এবং দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে আর এই সাত দিন একটু রিল্যাক্সে থাকুন তাহলে আপনার ফ্যাট অ্যাডাপশন তাড়াতাড়ি হবে কারো তিন চার দিনেও ফ্যাট অ্যাডাপশন হয়ে যায় আবার কারো সাত দিন আবার কারো দশ দিন আবার কারো বা আরও দেরি করে দুই সপ্তাহে হতে পারে এটা নিয়ে টেনশন করবেন না আপনি যেদিন মনে করবেন যে আপনার আর ক্ষুধা লাগছে না বা না খেয়ে থাকতে পারছেন তাহলেই বুঝবেন আপনার ফ্যাট অ্যাডাপশন হয়ে গেছে তখন থেকে আপনি রোজা রাখুন এবং ফাস্টিং করুন যদি রোজা রাখতে না চান তবে ফাস্টিং করুন তবে রোজা রাখলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যদি কারো থাইরক্সের সমস্যা থাকে মানে থাইরয়েডের সমস্যা থাকে তবে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনটা খেয়ে নেবেন তাহলে আপনার হরমোনের সমস্যাটাও হবে না পরবর্তীতে যখন আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন তখন এই থাইরক্সটাও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এই ভিডিওতে যেই রেসিপিগুলো দেওয়া আছে এটা আসলে আমার আরেকটি ভিডিওর রেসিপি যাই হোক যেহেতু আমি সামনে এসে কথা বলতে পারছি না সেই জন্য আমি ওই ভিডিওর এই রেসিপিগুলো দিয়েই আপনাদের সাথে কথাটা বললাম যাই হোক যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনি নিজেও সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে উদ্বুদ্ধ করুন তো কেমন হলো আজকের এই ভিডিও যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক ও শেয়ার করে আমাকে পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার সুযোগ করে দিবেন Thanks for watching. Codavis!